ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমাকে একটা মুজিজা দেখান। আমার নবী বলে, আল্লাহ মুজিজা দেখতে চাও? মুজিজা দেখবা? বলে, হ্যাঁ হুজুর মুজিজা দেখতে চাই। হুজুর বললে, রাতুল্লাহ তোমার কি মনে আছে আজ থেকে 50 বছর আগের কথা, তুমি কাফালে নিয়ে আরব উপদ্বীপ দিয়ে যাচ্ছিলে, একটা বালক নালার কানায় দাঁড়িয়েছিল, আর ওই বালককে তুমি নালা পাড়ি দিয়ে ওপার করে দিয়েছিলা, আর ওই বালকটা তোমার জন্য দোয়া করেছিল, ওই বালকটাকে তুমি চিননি, ওই বালকটাই আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সেখানে বুঝি না, আল্লাহ নবী রাসূলুল্লাহ আমি তোমার জন্য কি দোয়া করেছিলাম তা তুমি জানো নি। বালকটি যখন পাড়ি দিয়ে রতনলাল পাড়া দিল, হাত তুলে বলে, আল্লাহর দরবারে দোয়া করেছিল, নবীজি বলে, রতনলাল তুমি জানো আমি তোমার জন্য কি দোয়া করেছিলাম? তোমার জন্য 7 বার আমি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত দিয়েছিলাম, আর বলেছিলাম পুরো নবী এই রতনলালের হায়াত তুমি বৃদ্ধি করে দাও, আল্লাহু আকবার বলে, আর আল্লাহ পাক আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন তোমার জন্য, এক একবার মোনাজাতের পরিবর্তে আল্লাহ পাক তোমার 100 করে হায়াত বৃদ্ধি করে দিয়েছে। 7 বার দোয়া করার কারণে, মোনাজাতের কারণে আল্লাহ পাক তোমার 700 বছরের হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ভারতের পাঞ্জাব প্রদেশে ভাতিন্দা গ্রামের অধিবাসী একজন হিন্দু যার নাম হলো রতনলাল হিন্দি, তিনি ব্যবসা করতেন। এই নারায়ণগঞ্জের লোকেরা অধিকাংশ ব্যবসায়ী মানুষ, ঠিক কি না বলে? ব্যবসা করেছেন আমার নবী, ব্যবসা করেছেন হাবুব আবু বকর, ব্যবসা করেছেন হযরত ওমর, ব্যবসা করেছেন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ব্যবসা করেছেন গরিবে নওয়াজ খাজা বাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহর ওলিরা ব্যবসায়ী ছিলেন, কথা ঠিক কি না বলে? হুজুর বলেছেন, আর তাজিরু সুদুকুল আমিন মান নবীগিন ও সিদ্দিকিন ও সুহাদা, সব ব্যবসায়ী যারা হবে নবী সিদ্দিকের সাথে যাদের হাসর হবে, আল্লাহু আকবার বলে। রতনলাল হিন্দু, তিনি ব্যবসার উদ্দেশ্যে ভারত থেকে হিন্দু থেকে তিনি সিরিয়ায় যাওয়ার, তার ব্যবসায়ী তার কাজ করতেন, ব্যবসা জিতেন। একদা তিনি মক্কা শরীফ আরব উপদ্বীপ দিয়ে যাচ্ছিল, প্রচন্ড ঝড়, প্রচন্ড বাতাস, বৃষ্টি, আরবের এলাকা পাহাড়ি এলাকা, বৃষ্টি ঢল পানি নামছে, প্রচন্ড পানি নালা দিয়ে নামছে। রতনলাল দেখলো একটা ফুটফুটি সুন্দর একটা ছেলে বালক, 4 থেকে 4.5 বছর বয়স হবে এরকম ছেলেটি দাঁড়িয়ে আছে, নালা পাড়ি দিয়ে ওপারে যাবে কিন্তু যেতে পারছে না পানির স্রোতের কারণে। রতনলাল বালকের কাছে চলে গেলেন, বালকটির কাছে গিয়ে বললেন, তোমাকে কোন উপকার করা দরকার, তোমাকে একটু কোন, তোমাকে কোন উপকার করা দরকার আসেনি, তোমার কোন সমস্যা? সেই ইশারা দিয়ে বুঝাইল, আরবি ভাষায় বলল, আমি নালা পাড়ি দিয়ে ওপার যেতে চাই। রতনলাল সে ছিল ভারতের উর্দু ভাষাভাষী মানুষ, সে আরবি ভাষা বুঝত না, হাতের ইশারায় তিনি বুঝতে পারলেন যে বালকটি বুঝাইতে চাচ্ছে যে নালা পাড়ি দিয়ে ওপারে যাবে। তাই রতনলাল ওই বালকটিকে কোলে করে কাঁধে করে নালা পাড়ি দিয়া দিলে। ওপারে যাওয়ার পর বালকটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ এই ব্যক্তি আমার উপকার করেছেন, রব্বুল আলামিন তার হায়াত তুমি বৃদ্ধি করে দাও। এইভাবে হাত নামাচ্ছে আর হাত উঠাচ্ছে, দোয়া করছে 7 বার, কয়বার জোরে বলে? 7 বার। চলে আসলেন রতনলাল, তার ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। আজ তার বয়স হলো 35 বছর রতনলালের, 50 বছর চলে গেল এরপর, এখন তার বয়স কত হলো? 85 বছর। একদা তিনি রতনলাল হিন্দু, তিনি তার দেশে বসে আছেন একটা টিলার উপরে, রাত গভীর, পূর্ণিমার চাঁদের রাত, বসে আছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলে যে আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। ব্যাপারটা কি? কয়েকজন বন্ধু বান্ধব তার সাথে, তাদের কাছে তিনি প্রশ্ন করলেন যে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল কেন? কেউ বলতে পারছে না।
তারপরে বিষয়টা নিয়ে চিন্তা গবেষণা করতে লাগলেন। হঠাৎ করে আরব থেকে এক বণিক কাফেল আসলো তাদের এলাকায়, তাদের দেশে হিন্দুস্তানে। তখন তাদের কাছে তিনি প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে আকাশের চন্দ্র কয়েকদিন আগে যে দ্বিখণ্ডিত হয়েছে এর কোনো কারণ আপনারা জানেন নাকি? ওই বণিক কাফেলাতে কয়েকজন মুসলমান ছিলেন, তারা বলে হ্যাঁ, আমাদের নবী, নবীদের নবী, বিশ্বসভার সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কাছে কয়েকজন কাফের এসে প্রশ্ন করছে যে আপনি তো অনেক বড় জাদুকর, আপনার জাদু দুনিয়ায় সব জায়গায় চলে, আসমানে চলে কিনা এর প্রমাণ যদি দিতে পারেন তাহলে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর আবির হাতের ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে চার দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলে কোরআন বলছে, কোরআন বলছে اقتربت الساعة وانشق القمر কামত নিকটবর্তী আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কথা ঠিক কিনা বলে। ওই আরবের বণিকের কাছে যখন শুনতে পেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলি ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, রতনলাল আল্লাহ নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলে, একজন হিন্দু মানুষ আমার নবীর প্রেমিক হয়ে গেল, নবীর আশিক হয়ে গেল, নবীর প্রেমে মতোয়ারা হয়ে গেল। আর আমরা নবীর উম্মত, উম্মত দাবি করি, নবীর মোহাম্মত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর জন্য টান নাই, আবেগ নাই, কথা ঠিক কি না? জোরে বল। যদি আবেগ থাকতো আজ এই বাংলার জমিনে কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, যারা আমার নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধে কটুক্তি করে, নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, সমালোচনা করে, আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলি না, কথা ঠিক কিনা বলে। কয়েকদিন আগে ভোলাতে আপনারা জানেন আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করা হলো, ভোলা তাওহীদে জামাতা রাস্তায় নেমে পড়লো, বাংলার মানুষকে, তামাম পৃথিবীর মানুষকে দেখাই দিল নবীর বিরুদ্ধে কটুক্তি করলে আমাদের জান থাকতে, জীবন থাকতে, রক্ত থাকতে আমরা তাকে ছাড়তে পারি না, কথা ঠিক কিনা বলে। এই জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা বিভিন্ন অপরাধ করে বিভিন্ন অপরাধ ট্রাইব্যুনাল আছে, আছে কি নাই, শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে, কিন্তু যারা ধর্ম অপরাধী, যারা ধর্ম নিয়ে কটুক্তি করে, আমার নবীকে নিয়ে কটুক্তি করে, কাবা শরীফ নিয়ে কটুক্তি করে, কোরআন নিয়ে কটুক্তি করে, তাদের কোনো বিরুদ্ধে কোনো বিচারের আইন বাংলাদেশে নাই, ঠিক কিনা বলে? তাদের কোনো বিচার হয় না, পার পেয়ে যায়। এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যারা এরকম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করবে, সমালোচনা করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হোক, আমরা দুহাত তুলে বলে চাই কি চাই না? জনাবে চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, নবী চিনতে হবে, নবীকে আমরা চিনতে পারি না। রতনলাল ঠিক নবীকে চিনে পারে, একজন হিন্দু মানুষ। তিনি বললেন, ও আরবের বণিকেরা, আমি তোমাদের সাথে আরবে যাব। তিনি তাদের সঙ্গে আরবের দিকে রওনা করে দিলেন। আরবে পৌঁছে গেলেন, পৌঁছিয়ে মক্কা শরীফে নিয়ে গিয়ে খোঁজ দিলেন। মক্কা শরীফে গিয়ে খোঁজ নিয়ে দেখে আমার নবী মক্কা শরীফে নাই, কয়েকদিন পূর্বে তিনি হিজরত করে মদিনায় চলে গেছে। রতনলাল হিন্দি মদিনা শরীফে চলে গেলেন, মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে আছে, হিন্দু মানুষ মসজিদে ঢুকবে ভয় লাগে। আমার নবী, আপনার নবী, দিনে নবী, রহমাতের নবী, ডেকে ডেকে বললেন, আবু বকর, গাড়ির দরজার সামনে মসজিদে নববীর একজন লোক আছে, যার নাম হলো রতনলাল, বাবার নাম হলো চন্দ্রলাল, তাকে ডেকে নিয়ে আসো,
সে আমার দরবারে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের গেটে গেলেন, গিয়ে বললেন কে রতনলাল? হিন্দুস্তান থেকে নবীজির জিয়ারতে এসেছেন, নবীজির দেখা করার জন্য এসেছেন, যার বাবার নাম হলো চন্দ্রলাল, আল্লাহ নবী তাকে ডেকেছেন। রতনলাল বলে আমার নাম যে রতনলাল এটা কি করে আপনি জানলেন? আমার বাবার নাম যে চন্দ্রলাল এটা কি করে আপনি জানলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের নবী বলে দিয়েছেন, কারণ তার কাছে সব কিছু খবর আছে। বাবার আমার ভাইয়ের আমার রতনলাল এবার আল্লাহ নবীর দরবারে হাজির, নবীজির সামনে হাজির। রতনলাল লিখে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি একজন হিন্দু মানুষ, কয়েকদিন পূর্বে আমি আমার এলাকায় বসে বসে বন্ধু বান্ধব নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম, এমন সময় দেখলাম আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই দিকে পড়ে গেছে। শুনতে পেলাম এটা নাকি আপনার হাতের ইশারায় হুজুর আপনি, ব্যাপারটাকে আমি বুঝতে পারি নাই। নবীজি বললেন তুমি কি মনে করো এটা আল্লাহ পাকে আমাকে যে মুজিজা দান করেছেন এটা অন্যতম আমার মুজিজা, আমার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। রতনলাল বলে হুজুর আমি বিশ্বাস করেছি, তাই হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেছি। রতনলাল বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমি একটু আপনার কাছ থেকে মুজিজা দেখতে চাই, একটু মুজিজা আমাকে দেখান, কারণ আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দেন। মুজিজা মানে আল আমরু খারেক লিল আদাত, অস্বাভাবিক কাণ্ড, ব্যতিক্রম ধর্মী মানুষের চিন্তা চেতনার বাহিরে। আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দেন, নবীদের মুজিজা প্রকাশিত হওয়া হলো নবুয়তের লক্ষণ। আর ওলিদেরকে দেন কাশফ কারামাত, আর ওলিদের কারামত প্রকাশিত হলো ওলিদের জন্য বিপদ, নবীদের মুজিজা বন্ধ হয়ে যাওয়া বিপদ। আর ওলি আল্লাহদের অলৌকিক ঘটনা কারামত প্রকাশিত হওয়া বিপদ। ওলিদের কারামত সত্য, নবীদের মুজিজা সত্য। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে মুজিজা দান করেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। ওই যুগের লোকেরা যেমনি আজও লোহা পুরাইয়া পুরাইয়া তারপরে অস্ত্র তৈরি করা হয়, হাপুরিয়া কর্মকার লোহা পিটে পিটে দাও বানায়, খন্তা কুড়াল বানায়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে মর্যাদা দিলে, দাউদ আলাইহিস সালাম হাতে লোহা নিয়ে চাপ দিতে দেরি, লোহা পানি হইয়া টপকাইয়া টপকাইয়া গলিয়া গলিয়া পড়িতে দেরি হইত না, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ লোহা হাতে নিয়ে চাপ দিলে আপনি যদি চাপ দেন লোহা কিন্তু গলবে না। হযরত সুলাইমানকে আল্লাহ পাক মর্যাদা দান করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক এমন একটা তক্তা বা সিঁড়ি বা সিংহাসন দান করেছিলেন, 3 লক্ষ পুরুষ অর্থাৎ 3 লক্ষ মানুষ, 3 লক্ষ জিন একসাথে বসতে পারতো। আর ওই তক্তাটা বিনা মেশিনে বিনা তেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক একটা মুজিজার লাঠি দান করেছিলেন। মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটতেন, গাছের পাতা পাড়তেন, আবার লাঠি দিয়ে যদি পাথর উপর আঘাত করতেন পাথর ফেটে চৌচির হয়ে যাইতো, ঝর্ণা হয়ে যাইতো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাথর উপর আঘাত করলে ঝর্ণা হয়ে যাইতো, সমুদ্র আঘাত করলে রাস্তা হয়ে যাইতো। ফেরাউনের দরবারে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিতেন বিশাল অজগর সাপে পরিণত হয়ে যাইতো। মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে লাঠিটা কি খুঁজে পাইতেন না, ওই লাঠি তুমি কই যাও? লাঠি বলে আমার একটা ডিউটি আছে। কি?
থেকে আমি চলে যাই ইয়াসরিবে, অর্থাৎ আমার নবী যখন আসবেন ওই মদিনায় এসে হাজির হয়ে যায় রাইতি গভীর রাতে এসে ওই লাঠিটা মদিনার ধুলাবাড়িতে গড়া করে খাইতেন। আল্লাহু আকবার বলে ওই লাঠিটা আমার নবীর আশিক ছিল, নবী আসবে জানতে, তাই নবীর মদিনা এসে মদিনার পূর্ব ইয়াসরিবে এসে গড়া করে খাইয়া যায়। আল্লাহু আকবার, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করেছিলেন, আর আমার নবীকে আল্লাহ পাক অসংখ্য অগণিত মর্যাদা দান করেছিলেন। আল্লাহ নবীকে আমরা চিনতে পারি নাই, এই জন্য বলছিলাম বাবারে আসল চেনেন, আসল চেনে ওই কবরে যখন আপনাকে আমাকে রাখবে। আহারে বাবা, সকলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বলে সবাই আপনাকে আমাকে সোয়াই, এরপরে আপনার আমার কবরে বাস দেওয়া হবে, তারপরে চাটাই দেওয়া হবে, এরপরে সবাই আপনার আমার কবরে কিন্তু মাটি দিবার দোয়া পড়বে। মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, মাটি দেওয়ার সময় দোয়া পড়া হয় কি হয় না? মিনহা খলকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ও ফিহা নুইদুকুম, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকে আল্লাহ পাক তোমাকে আমাকে আবার জিন্দা করবেন, কথা ঠিক কি না? এই দোয়া পড়বে আর সবাই আপনার আমার কবরে মাটি দিবে। আহারে বাবা, চিন্তা করেন কেমনে থাকবেন কবরে একা, কবরটা আস্তে আস্তে করে অন্ধকার হয়ে যাইতেছে, আপনি আমি কবরে কান্দবো আর বলবো আমার ছেলে ও আমার আত্মীয় স্বজন এত তাড়াতাড়ি কবরে মাটি দিয়া কবরটা অন্ধকার বানাইয়া দিও না, আমি কেমনে থাকবো কবরে একা। আপনার চিৎকার আপনার কান্না দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কেউ শুনবে না, সবাই মাটি দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনি আমি কবর বসে চিৎকার দিব কান্দবো, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আপনার চিৎকার আপনার কান্না শুনবে না, ওই কান্নার আওয়াজ শুনবে আমার আল্লাহ, ওই কান্নার আওয়াজ শুনবে আমার মদিনার কামলিওয়ালা, ওই মদিনার থেকে আওয়াজ দিয়ে বলুন ক্রন্দন করো না কেঁদো না, আমি কামলিওয়ালা নবী, আমি দয়ার নবী মায়া নবী, তোমার কবরে হাজির হইয়া যাইতেছি, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই, বলে দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই, চিন্তা আছে জোরে বলে, জোরে বলেন চিন্তা আছে, বলে দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো, জীবনে মরণে যেন, বলে জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো, কবরে হাসরে যেন, বলে কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলে? বাবারে টাইটেল পাস করেন, দাওরা পাস করেন, কবর আজাব হবে কিনা হবে কোনো গ্যারান্টি নাই, চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, কবর আজাব হবে কিনা হবে কোনো গ্যারান্টি নাই, একটা গ্যারান্টি আছে ওই মদিনার কামলিওয়ালার গ্যারান্টি, আপনার আমার যা জীবনে যদি দয়াল নবীজির জিয়ারত হয় আপনি নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ না। হুজুর বলেছেন বুখারী শরীফ হাদিস করেন, আল্লাহ নবী বলেছেন কাদরানি ফিল মানামি হাক্কুন, যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্নে সে সত্যি আমাকে স্বপ্নে দেখলো, পাইন্না শয়তান এতামাসালবি, কারণ শয়তান নবীজির সূরা ধরতে পারে না, কথা ঠিক কি না? জীবনে কত কিছু স্বপ্নে দেখলাম, বাবাকে স্বপ্নে দেখলাম, মাকে স্বপ্নে দেখলাম, দাদাকে স্বপ্নে দেখলাম, কত কিছু স্বপ্নে দেখি, কিন্তু জীবনের দিকে তাকান মন কি বিজন ও মন, একদিন তো মদিনার কামলিওয়ালাকে স্বপ্নে দেখলাম না, আমরা নবীকে দেখি না,
আল্লাহ নবীকে কত কাফেররা দেখছে, কত ইহুদিরা দেখছে, খ্রিস্টানরা দেখছে, মুশরিকরা দেখছে, ঈমান আনে না, ইহুদের ময়দানে পাথর আঘাতে নবীজির দান্দার মোবারক শহীদ করে দিয়েছে, তাইফের জমিনে রক্ত বহায় দিয়েছে। আজ বাংলা নিপুন পল্লীতে বসে নবীর সানমান, নবীর ঈদি মিলাদুন্নবী মাহফিল, কিন্তু হাতবাগা আমরা জীবনও নবীকে দেখলাম না। আহারে বাবার আমার, ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জন্য নবীকে চিনে, নবীকে মেনে, নবীকে ভালোবেসে আসল চিনা কবরে যান, তাহলে লাভ হবে, লাভ হবে। যখন সবাই কবর রেখে যখন বিদায় হবে, কবরটা অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে। আপনি যদি আল্লাহ এবং নবীকে চিনে, আল্লাহ এবং নবীকে মেনে, নবীর তরিকা মেনে মেনে ওই কবরে যান, তাহলে দেখতে পাবেন আপনার আমার কবরের পশ্চিম দিক থেকে, পশ্চিম পাশ থেকে একটা লাইট বা একটা আলো, একটা নূরের ঝলক আপনার কবরে আসতেছে। এই জন্য বাবারে নবী চিন্না, নবী মান্না কবরে যা। বাবার আমার, ভাইরা আমার, বলতেছিলাম রতনলাল নবীর দরবারে হাজির, নবীর সামনে বসা, ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটা মুজিজা দেখান। আমার নবী বলে রাসূলুল্লাহ, মুজিজা দেখতে চাও, মুজিজা দেখবা? বলে হ্যাঁ হুজুর, মুজিজা দেখতে চাই। হুজুর বললে রাসূলুল্লাহ, তোমার কি মনে আছে আজ থেকে 50 বছর আগের কথা, তুমি তুমি কাফালে নিয়ে আরব উপদ্বীপ দিয়ে যাচ্ছিলে, একটা বালক নালার কানারায় দাঁড়িয়েছিল, আর ওই বালককে তুমি নালা পাড়ি দিয়ে উপার করে দিয়েছিলা, আর ওই বালকটা তোমার জন্য দোয়া করেছিল, ওই বালকটাকে তুমি চিননি, ওই বালকটাই আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেখন বুঝি না, আল্লাহ নবী রাসূলুল্লাহ, আমি তোমার জন্য কি দোয়া করেছিলাম তা তুমি জানো নি? বালকটি যখন পাড়ি দিয়ে রতনলাল পাড়া দিল, হাত তুলে বলে আল্লাহর দরবারে দোয়া করেছিল, নবীজি বলে রতনলাল তুমি জানো আমি তোমার জন্য কি দোয়া করেছিলাম? তোমার জন্য 7 বার আমি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত দিয়েছিলাম, আর বলেছিলাম পুরা নবীন এই রতনলালের হায়াত তুমি বৃদ্ধি করে দাও, আল্লাহু আকবার বলে, আর আল্লাহ পাক আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন তোমার জন্য, এক একবার মোনাজাতের পরিবর্তে আল্লাহ পাক তোমার 100 করে হায়াত বৃদ্ধি করে দিয়েছে। 7 বার দোয়া করার কারণে, মোনাজাতের কারণে আল্লাহ পাক তোমার 700 বছরের হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। রতনলাল বলে হুজুর আর দেরি নয়, হুজুর এখনই কলেমা পড়েন আমি মুসলমান হয়ে যাব। রতনলাল বেশি দিন নবী দরবারে থাকতে পারেন নাই, তিনি আমাদের এই পার্শ্বদেশ ভারতের মানুষ, হুজুরের দরবার থেকে তিনি চলে আসলেন, আর কোনোদিন হুজুরের দরবারে যেতে পারেন নাই। ইতিহাস সাক্ষী, সাহাবেদের জীবনের সাক্ষী, রতনলাল অনেক হায়াত পেয়েছিলেন, 780 বছর, আল্লাহু আকবার বলে 780 বছর তিনি দুনিয়ায় বেঁচে ছিলেন। শেষ বয়সে তার চেহারা পরিষ্কার হয়ে গেছিল, দাড়িগুলো তার সাদা হয়ে গিয়েছিল, মহাদেশগণ তার কাছে যাইতো হাদিস শোনার জন্য, আর গেলেই তিনি নবীজির শান মান বর্ণনা করতে, আর চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে নবীজির কথাগুলো, সেই নবীজির ছোটবেলার কথাগুলো তিনি মানুষের কাছে বর্ণনা করতে। আজ এক শ্রেণী ভাইরা আমাদের সমাজে আছে, যারা ঈদে মিলাদুন নবী শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, আছে কি নাই? জোরে আছে কি নাই? আমি দেখতহীন কণ্ঠে বলতে চাই, যারা মিলাদুন নবীকে স্বীকার করো, মিলাদুন নবীকে যারা মানতে চাও না, মিলাদুন নবীকে যারা পালন করতে চাও না, তাদের কাছে আমি বলতে চাই, আল্লাহ নবী 4.5 বছর বয়স তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রতনলালের জন্য দোয়াটা কবুল হয়ে গেল, তখন কিন্তু তিনি নবী না, কথা ঠিক কি না? শিশু, শিশু বালক নবুয়ত পায় না, তখন আমার দল আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না।